হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আমন্ত্রণ। আপনার সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে একটা রেসিপি দেখাবো, চিংড়ি ভেটকি র্যাপ। তো চিংড়ি ভেটকি র্যাপ দেখাতে আমার কী কী লাগছে? এখানে হচ্ছে ভেটকি মাছের ফিলে আছে, এখানে আছে চিংড়ি মাছ, সব ভালো করে ধুয়ে পরিষ্কার করা আছে, কিচ্ছু মাখানো নেই। এটা হচ্ছে পাসলে পাতা কুচি, পাতিলেবু, এখানে হলো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট, গ্রেট করা চিজ, কুচনো ধনে পাতা, সামান্য একটু ময়দা, লবণ, দুটো ডিম, আর লাগবে বিস্কুটের গুঁড়ো, আর লাগবে তেল। এই দিয়ে হয়ে যাবে চিংড়ি ভেটকি র্যাপ। এটা হচ্ছে পাসলে পাতা, বাজারে একটু বড় বাজারে গেলে পাওয়া যাবে পাসলে পাতা। এটা হচ্ছে পাসলে পাতা, আর ধনে পাতা তো সবাই চেনে। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পাতিলেবুর রস, আর হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্ট, আর হচ্ছে কুচনো পাসলে পাতা। এই দিয়ে ভেটকি মাছটা মেখে 1 ঘন্টা ম্যারিনেট করে নেব। ভেটকি মাছের মধ্যে পাতিলেবুর রস, লবণ, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্ট আর পাসলে পাতা মাখিয়ে রাখলাম। এবার চিংড়ি মাছের মধ্যে দেব একটু লবণ, পাতিলেবুর রস, কুচনো ধনে পাতা আর গ্রেট করা চিজ। এটা দিয়ে মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে নেব। আমি এবার একটা ব্যাটার তৈরি করে নেব। বাটির মধ্যে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। একটা ডিম ফাটালাম, যদি লাগে আবার দেব। একটুখানি ময়দা দেব, আর দেব একটু লবণ। এই দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। এটা দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবার আমি ভেটকি মাছের ফিলের মধ্যে এই ম্যারিনেট করা চিংড়ি মাছটা এইভাবে দিয়ে ফোল্ড করে নেব। ফোল্ড করে এটা দুটো হাত লাগবে, দুটো হাত দিয়ে করতে হবে, নাহলে অসুবিধা হবে। ফোল্ড করে এই ব্যাটারে চুবাবো। ব্যাটারের মধ্যে চুবিয়ে এবার আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলাম। এবার আরেকবার আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে আবার একটু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব, এতে বাইন্ডিংটা ভালো হবে। বিস্কুটের গুঁড়ো দিয়ে যে কোনো জিনিস ফ্রাই করলে
সেটা যদি তৈরি করে ফ্রিজে ঘন্টাখানেক রেখে তারপরে ফ্রাই করা হয় তাহলে সেই ফ্রাইটা খুব ভালো হয়। এইগুলো আমার তৈরি হয়ে গেল, এবার আমি এগুলো ডিপ ফ্রাই করে নেব। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি এগুলো ডিপ ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার আমি এগুলো উল্টে দিচ্ছি। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি আরেকবার বলে দিচ্ছি, বিস্কুটের গুঁড়ো দিয়ে কোনো কিছু ফ্রাই করলে সবসময় বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপরে ফ্রিজের মধ্যে 2-3 ঘন্টা রেখে দেবেন, তাহলে বাইন্ডিংটা ভালো হয়, ফ্রাইটা খেতে খুব সুন্দর হয়। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। হয়ে গেল চিংড়ি ভেটকি র‍্যাপ। এইভাবে একবার করে খাবেন। এখন তো শীতকালে একটু বিকেলবেলা একটু এইসব ফ্রাই খাবার খুব ভালো লাগে। তো আমার রেসিপিটি পছন্দ হলে লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, ভালো খারাপ যাই হোক কমেন্ট করে জানাবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি একটু ওপর দিয়ে একটু চিজ দিয়ে দিচ্ছি।